সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কি হচ্ছে এখানে দেখেন, বাইকের কি হিউজ কালেকশন বাইক হ্যাভেনে। একদম রাস্তা থেকে শুরু করে আজকের ভিডিওতে দেখাবো হিউজ বাইকের কালেকশন। আসলে সব ধরনের বাইক হ্যাভেনে পাওয়া যায়, তার একটা নমুনা দেখাবো। একটু আমার সাথে আসবেন, দেখাবো কোন কোন কালেকশনগুলো আজকে আছে। আসলে গাড়ির মনে হচ্ছে সমুদ্রে ঢুকতেছি, এমন একটা অবস্থা যে ওইখান থেকে শুরু করে ওই রাস্তা থেকে শুরু হয়েছে, এই যে ঢুকতেছি দেখেন কতক্ষণ ধরে হাঁটবো, শুধু বাইক আর বাইক, দামে বামে চারিদিকে শুধু বাইক আর বাইক। কোন বাইকটা প্রয়োজন একটু যদি দেখাই দিতেন, কোন গাড়িটা কার প্রয়োজন, সেই বাইকটা কিন্তু একদম নতুনের কন্ডিশন, একদম কিন্তু যারা অফিসিয়াল বাইক খুঁজতেছেন, নন অফিসিয়াল ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক সব বাইক পাবেন আজকের এই ভিডিওতে। আসলে আমি নিজে একটু অন্যরকম ফিল করতেছি, একদম ওই মাথা থেকে শুরু হয়েছে এই যে ভিতরে সব কালেকশন কিন্তু আজকে বাইক হ্যাভেনের কালেকশন। আপনার পছন্দসই বাইক এখানে না পেলে কোথায় পাবেন বলেন? একদম নতুনের কন্ডিশন, একদম নতুন। যারা শোরুম কন্ডিশন বাইক খুঁজতেছেন তারা কিন্তু এই ভিডিওতে বাইক সংগ্রহ করতে পারবেন। এইখানে কিন্তু এই শোরুমটাতে পাবেন, যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক খুঁজতেছেন, সুজুকি জিক্সার এসএফ এর হিউজ কালেকশন আছে। এসএফ এর যে প্রত্যেকটা কালার ভেরিয়েশন, ম্যাট কালার, ব্লু কালার, ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক, ম্যাট রেড, ইভেন হচ্ছে গ্লসি কালারের যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু এইটাতে আছে। আর খুবই নতুন 2023 বাইকই এই জায়গাটাতে বেশি বড় বড় মতো। আজকেও কিন্তু আমাকে বাইক দেখে হেল্প করবে আছে দেশি দেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছাম, কথা বলতে বলতে ভিড়ে পড়ছি মামা, কথা বলতে বলতে ভিড়ে পড়ছি। তাই আর লোকেশনটা বলে দেন কিভাবে আসবে। লোকেশন এটা সহজ লোকেশন, ঢাকা মিরপুর 2 নম্বর ক্রিকেট স্টেডিয়ামের 1 নম্বর গেট, 1 নম্বর গেটের লগে যে মার্কেটটা, 11 নম্বর দোকান। আজকে তো অনেক কালেকশন দেখলাম। হ্যাঁ ইনশাল্লাহ, আমি কয়েকদিন আগে বগুড়াতে গেছিলাম বা উত্তরবঙ্গে, যা মোটামুটি 200 গাড়ি কালেকশন করছি। 200 গাড়ি কালেকশন, 200 গাড়ি। আপনারা সরাসরি আসেন, 200 বাইক আছে, প্রত্যেকটা গাড়ি 400 টাকা আছে ইনশাআল্লাহ। সবার স্বপ্ন কিন্তু পূরণ হতে যাচ্ছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলে যাব আজকের বিশেষ বিশেষ কিছু বাইক দেখাতে। যাওয়ার আগে একটা কথা না বললেই নয় অ্যাকচুয়ালি, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইবটি করে ফেলবেন, কারণ প্রত্যেক দিন এরকম ইউজড বাইকের নতুন নতুন ভিডিও কিন্তু সর্দার ব্লগস দিয়ে থাকে। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি হিট করে সাথে থাকবেন, সেখানেও কিন্তু প্রতিদিন আপলোড হয় ইউজড বাইকের নতুন নতুন শোরুমের ভিডিও, নতুন নতুন বাইকের কালেকশন। তো দর্শক কথা না বাড়াই চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই তিনটা দেখি কি বলেন? হ্যাঁ এই তিনটা দেখি। এটা হচ্ছে ম্যাট ব্লু, সরি এটা হচ্ছে গ্লসি ব্লু, গ্লসি ব্লু। এটা FIABS, FIABS, হ্যাঁ FIABS। এটা দাম দিছে, হ্যাঁ এটা দাম দিছে হলো 2,90,000 টাকা। 2,90,000, 2,90,000। গাড়িটা দেখেন, গাড়িটা কি রকম ফ্রেশ, 2,90,000, একদম কিন্তু চোখে লাগার মতো একটা বাইক, চোখে লাগানোর মতো গাড়ি, শোরুমে রেখে দিছে এরকম মনে হইতেছে। আচ্ছা এরপরে আরেকটা সেম কন্ডিশনের বাইক আছে, এটা কার্বোরেটর ভার্সন, কার্বোরেটর। আচ্ছা এটার দাম দিছে 2,65,000 টাকা, 2,65,000, 2,65,000। আচ্ছা এরপরে আছে গ্লসি ব্ল্যাক, গ্লসি ব্ল্যাক, এটার দাম দিছে হলো 2,95,000, 2,95,000, হ্যাঁ 2,95,000, 2,95,000। 23 কেনা বাইক, হ্যাঁ। আচ্ছা আপনার পিছনে কিন্তু এখানে ব্ল্যাক কালারের আরেকটা রাইডার আছে, রাইডার আছে দেখছি, হ্যাঁ এটার দাম দিছে 1,35,000, 1,35,000। ইভেন আরো কিন্তু দেখবো, আরো রাইডার প্রায় 10-12টা রাইডার আজকে ভিডিওতে থাকবে, তাই তো? অবশ্যই। আচ্ছা এখানে ম্যাট ব্লু কালার পাশাপাশি দুইটা আছে, এটা হলো 23 কিন্তু মডেল পাইবে, 23, হ্যাঁ 23 মডেল। আর গাড়িটা হলো ইন্ডিয়াতে বাংলাদেশে ঢুকছে হলো 29/6/2023। আচ্ছা 29/6/2023, 6 মাসে ঢুকছে, তাহলে তো গাড়ি ইউজ খুবই কম আছে। আর যে ভদ্রলোক কিনছে আরো একটু মানে কয়েকদিন পর কিনছে গাড়িটা, গাড়িটার মনে হয় এখনো মোটামুটি 1 মাস বয়স হয়নি, মানে ইন্ডিয়ার গন্ধ এখনো যায়নি। হ্যাঁ ইন্ডিয়ার গন্ধ এখন আছে, এখন ইন্ডিয়ার গন্ধ রয়ে গেছে। এটা হলো মাত্র চলছে 563 কিলোমিটার, 500 কিলো চলা ভাই, 500 কিলো চলা। এখনো একটা সার্ভিস হয়নি, যে নিবে সে প্রথম সার্ভিস দিবে, এই না হলে বাইক হবেন। হ্যাঁ আচ্ছা চলে আসবো সেম বাইক আরেকটা আছে, আরেকটা আছে, এটা 23 কিনা, এই গাড়িটার দাম দিছে হলো, রেটটা বলা হলো না তাই। আচ্ছা এটা রেটটা বলে দেন, এটা রেটটা বলছি, এটা হলো 3,20,000 টাকা, 3,20,023-এর মাত্র 1 মাস কেনা, 1 মাস বয়স আর কি। আচ্ছা এরপরটা, এরপরেরটা দিছে হলো 3,10,000 টাকা, 3,10,000, হ্যাঁ 3,10,000। আর সিলভার কালারটা, সিলভার কালারটা কার্বোরেটর ভার্সন, এর দাম দিছে 2,60,000 টাকা, 2,60,000 টাকা পাওয়া যাবে। N160 দেখবো, এখানে N160 আছে, একদমই নতুন বাইক, বলা যাচ্ছে 23 এর হইছে এটা, হ্যাঁ এটা, এটার দাম দিছে একবারে ফিক্সড 2,40,000 টাকা, 2,40,000, হ্যাঁ 2,40,000, 2,40,000 N160, N160। আচ্ছা এখানে আছে ম্যাট ব্ল্যাক কালারের, ম্যাট ব্ল্যাক, এটার দাম দিছে 1,85,000 টাকা, 1,85,000, 1,85,000, 23 কেনা বাইক, তাই তো? 23 কেনা। আচ্ছা আরেকটা আছে 23 কেনা বাইক, একদমই সুপার আনকমন কালার,
এই বাইকটার দিকে তাকালে মনে হচ্ছে আসলে এটা বাইক হবে না, মনে হয় যে এই কালারটা প্রথমই ঢুকছে, প্রথম ঢুকছে। আর কালারটাও কিন্তু আনকমন একটা কালার। এই কালারের বাইক চলছে মাত্র 2063 কিলো, 2000 কিলো চলা বাইক। হ্যাঁ, 200 কিলো, হ্যাঁ 206 কিলো চলা। আমি উল্টা দিক দিয়ে দেখছি তো এই জন্য একটু সব সমান করে 206 কিলো চলা, 206 কিলো চলা, 206 কিলো চলা বাইক। বাইকটার দিকে তাকাইলে আমার যেরকম মনে হচ্ছে তাকায় থাকি, ঠিক একই ভাবে এতই আনকমন যেটা যদি রাস্তায় নামে যে চালাবে তার দিকে অ্যাটলিস্ট না তাকাইলেও বাইকটার দিকে তাকায় থাকবে। এটা কি কালারের বাইক আর বাইকটা কি? আচ্ছা, দেশে অনেক শোরুমে ভিডিও করেন মনে হয় মোটামুটি। হ্যাঁ, তো কোন শোরুমে দেখছেন? পুরান শোরুমে না, এই বাইকটা পাই নাই। যে বাইক হবেন তাহলে কোন ধরনের গাড়িগুলো কালেকশন? একদম রেয়ার কালেকশন থেকে শুরু করে আমরা বেচেও কিন্তু ফিক্সড রেট। এই যে ফিক্সড প্রাইস, এই পাশে এই পাশে ফিক্সড প্রাইস লেখা আছে, আমাকে দামাদামের কোনো কিন্তু সুযোগ নাই। তারপরে কিন্তু দেশে আসলে তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলে একটু হলে অনার করে দেয়। হ্যাঁ, কিছু হলে করে দেয় এটা। আচ্ছা, এটা রাখবেন কত? এটার দাম দিচ্ছে 1,90,000 টাকা। 1,90,000? হ্যাঁ, 1,90,000। খুবই আনকমন কালারের একটা বাইক। 1,90,000 হলে কিন্তু পাওয়া যাবে, মানে রাস্তায় তাকায় থাকার মতো একটা বাইক। রাস্তা দিয়ে গেলে তাকায় থাকবে, মাস তাকায় থাকবে, যে আনকমন একটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। আছে কিন্তু ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। এটা মাত্র অনলি চলছে 1,100 কিলোমিটার, অনলি 1,100 কিলো। হ্যাঁ, দেখেন চাকা, দেখেন চাকার অবস্থাটা দেখেন একটু, একদম এখন লোমটম রয়ে গেছে, সবই রয়ে গেছে। আচ্ছা, গাড়ির সাথে এটা কত রাখবেন? এটার দাম দিছি হলো 2,10,000 টাকা, 2,10,000 টাকা। 23 কেনা ভাই? 23 কেনা গাড়ি। আচ্ছা, এখানে আছে আরমা ডাব্লু, আরমা ডাব্লু। এটার দাম দিছি 2,00,000 টাকা, 2,00,000 টাকা। এটা কি 22-এর? হ্যাঁ, 22-এর অবশ্যই, 22-এর একটা পাইছি 2,00,000 টাকার নিচে, আর একটা পাইলাম 2,00,000 টাকায়, তাই তো? 2,00,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, আছে ফেজার ভার্সন 2, ফেজার মার্কেটে নাই, একবারে কঠিন অবস্থা, মার্কেটে নাই কিন্তু বাইক আছে, স্বর্ণর মতন দাম হয়ে গেছে ফেজারে। আচ্ছা, গাড়িটা কি দেখেন কি করেন, মানে গাড়িটা দেখে অনেক মজা লাগে, আদর করতেছেন? হ্যাঁ, আদর আদর করেন, সমস্যা নাই। কোন বাইকের যখন কাস্টমার না আসে, ফেজারের কাস্টমার আসে, আসেই। হ্যাঁ, কিন্তু ব্যাটে মেলে মিলতেছে না, ফেজারের কিন্তু রিসেল খুব কম, এর মধ্যে মিলে যাবে ইনশাআল্লাহ। ফেজারের কিন্তু রিসেল খুব কম, যারা কিনে সহজে বিক্রি করতে চায় না। হ্যাঁ, আচ্ছা, ফেজারের কি অবস্থা বলেন, কত লাগবে? ফেজারের দাম দিছে এটা হলো 2,70,000 করে দিলাম, যা 2,70,000। হ্যাঁ, 2,70,000 এর কি 22 না 23? 22-এ 7 মাসে কিনা, 22-এ 7 মাসে কিনা। হ্যাঁ, 2,70,000 টাকায়, 2,70,000 টাকা। আর আমাদের প্রত্যেকটা গাড়ি ওয়ান্টেড গাড়ি, অ্যাভেঞ্জার এ একটা আছে আর একটা ব্ল্যাক আছে। আচ্ছা, ব্ল্যাকটার দাম দিচ্ছে 2,20,000, আর এটার দাম দিচ্ছে 23-এর মডেল, কিন্তু এটার দাম দিচ্ছে হলো 2,40,000, 2,40,000, 2,40,000, ডার্ক নাইট এডিশন। তারপরে GSX, দেখেন গাড়ি কিন্তু 23-এ কিনা, এটা 23-এ কিনা। হ্যাঁ, 23-এ কিনা, এটা রেট দিচ্ছে 1,05,000 টাকা, 1,05,000। আচ্ছা, ওইখানে রেসিং এডিশন 2V আছে, ডিসকভার আছে, আরমা ডাব্লু আছে। আমরা 2V-টা দেখি, 2V-টা এটা ABS, ABS-টা। হ্যাঁ, ABS-টা, ABS-টা দেখলাম তাইলে। হ্যাঁ, দুইটা। আচ্ছা, এটার দাম দিচ্ছে 1,65,000, 1,65,000। এরপরে এরপরে ডিসকভার 100, 100 গাড়িটা একবার সুপার ফ্রেশ নাম্বার করা মিরপুর বিআরটিতে, 22-এর নাম্বার হয়েছে গাড়িটা। কত এটার দাম দিচ্ছে? 95,000 টাকা একবার ফিক্সড, 95,000, 125। হ্যাঁ, 110, 100, 100, 100, 100। আচ্ছা, আরমা ডাব্লু, আরমা ডাব্লু এই গাড়িটার দাম দিছে 1,95,000 টাকা ফিক্সড, 1,95,000। হ্যাঁ, 22-এর মডেল, 22-এর মডেল, 1,95,000, 95। আচ্ছা, প্লাটিনা এস গিয়ার, প্ল্যাটিনা এইচ গিয়ার নাম্বার করা আছে। আচ্ছা, নাম্বার করা, 21 সালে নাম্বার হয়েছে গাড়িটা, একবারে ফেলের মনে হয় 23 মডেল ফেল। আচ্ছা, এই গাড়িটার দাম দিছে 1,10,000 টাকা, 1,10,000 এইচ গিয়ার। আচ্ছা, এখানে একটা পিচি আছে, পিচি সারা পড়ছে। হ্যাঁ, পিচি, পিচি এটা হলো এক্সেল, টিভিএস এক্সেল, 23-এ কিনা গাড়িটা, এটার দাম দিছে হলো 75,000 টাকা, 75,000। হ্যাঁ, 75, 1,45,000, 1,45,000 এসকানেক্ট, এসকানেক্ট। আচ্ছা, এখানে আছে হচ্ছে আরেকটা কিন্তু ইয়েলো কালার জিক্সার। হ্যাঁ, ইয়েলো কালার, এটা দিচ্ছে 85,000, 1,85,000, 85,000। হ্যাঁ, ওকে, এই পালসার এবিএস, পালসার এবিএস 22-এর মডেল, ওকে, এই গাড়িটার দাম দিচ্ছে 1,80,000 টাকা, 1,80,000, 1,80,000। আচ্ছা, ইয়েলো কালার, ইয়েলো কালার মনোটোন, এই গাড়িটার দাম দিচ্ছে 1,80,000 টাকা, 1,80,000 জিক্সার মনোটোন, ফিক্সড রেট, কোনো দামাদামি কিন্তু অপশন নাই, জিক্সার মনোটোন।
আচ্ছা এখানে আছে হচ্ছে 4B 4B এসকানের ডাবল ডিস্ক হ্যাঁ এই গাড়ির দাম দিছে 175000 টাকা 175 এবিএস 75 2B রেসিং এডিশন ওটা সেল হয়ে গেছে আচ্ছা 4B ব্ল্যাক কালার আছে পাশাপাশি দুইটা এখানে একটা ব্ল্যাক কালার আছে 4B ব্ল্যাক কালার আছে পাশাপাশি দুইটা 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 হলো এবিএস ডাবল ডিস্ক এবিএস দুইটাই হ্যাঁ দুইটাই ওকে দুইটা কত রাখবেন দুইটা এটা দিছে হলো 185000 আর পরেরটা পরেরটাও দিছে 185 185 হ্যাঁ আচ্ছা তারপরে 23 এর সিলভার সিলভার কালার মনোটন হ্যাঁ এটার দাম দিছে 180000 180 হ্যাঁ 180 হ্যাঁ সিঙ্গেল ডিস্ক 23 এর মডেল 23 এর মডেল আচ্ছা ওই যেখানে আছে এবিএস এবিএস ফাংক এবিএস হ্যাঁ ওটার দাম দিছে 140000 140 হ্যাঁ 140 140 এ ফাংক এবিএস এবিএস আচ্ছা এখানে আছে 4B এক আর একটা ব্ল্যাক কালার 4B এসকানেট এসকানেট এবিএস খালি ব্ল্যাক কালার নয় সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক এবিএস এটা হ্যাঁ আরে এবিএস তো এটা ডাবল ডিস্ক এবিএস হ্যাঁ এই গাড়ির দাম দিছে 190000 টাকা 190 হ্যাঁ 190 190 ডাবল ডিস্ক এবিএস হ্যাঁ অরিজিনাল পলি এখনো আছে সিটের পলি এই যে অরিজিনাল পলি মানে কোম্পানির পলি এখনো আছে এখনো আছে আচ্ছা চলে আসবে 2B রেসিং এডিশন ব্লু কালার হ্যাঁ এবিএস টা এটা কিন্তু এবিএস হ্যাঁ এবিএস দেখেন না চাকা একটু দেখাইন এবিএস বাহ এটা 2B এবিএস টা এবিএস টা গাড়িটার বয়স একেবারে কম আচ্ছা এই গাড়িটার দাম দিছে 170000 টাকা 170 হ্যাঁ 170 আচ্ছা এইখানে আছে হচ্ছে মনোটন মনোটন 175000 টাকা 175 75 22 মডেল 22 হ্যাঁ 22 মডেল এটা 22 মডেল 175 আচ্ছা এখানে আছে 4B 4B ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক 4B সিঙ্গেল ডিস্ক হ্যাঁ এটার দাম দিছে হলো 135000 135 হ্যাঁ 135 এর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক 4B আচ্ছা এখানে আছে পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক এটার দাম দিছে 165000 165000 পালসার ডাবল ডিস্ক 22 আচ্ছা সিঙ্গেল ডিস্ক এসকানেট এটার দাম দিছে 155000 155 তো এক্সকানেট হ্যাঁ এসকানেট সিঙ্গেল ডিস্ক পিছন আছে কিন্তু এক্সকানেট দুইটা আছে একটা এখানে পালসার সিঙ্গেল ডিস্ক 4B এটা পালসার না 4B সিঙ্গেল ডিস্ক 4B হ্যাঁ 4B এটা মানে ওল্ড মডেল যত সম্ভব না ওল্ড মডেল হ্যাঁ এই গাড়িটার দাম দিছে 140000 140 হ্যাঁ 140 140 এ ব্ল্যাক কালারের 4B 4B রাইডার ব্ল্যাক কালার রাইডার খালি একটা না রাইডার 12টা রাইডার দেখামো 12টা তাও ফ্রেশ কন্ডিশন কত এটার দাম দিছে 135000 135 35 তারপরে প্ল্যাটিনা এইচ গিয়ার এটার দাম দিছে 100000 টাকা 100000 টাকা হ্যাঁ আছে ইগনিটর 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 এখানে একটা আর পিছনে একটা আছে এটার দাম দিতে 95000 95 হ্যাঁ 95000 আচ্ছা এখানে আছে এক্সকানেট আরেকটা এখানে এক্সকানেট আছে আরেকটা এটা এবিএস এবিএস এটার দাম দিছে 175000 175 হ্যাঁ 175 আচ্ছা এবিএস টা না এখানে আছে হচ্ছে মনোটন মনোটন ব্ল্যাক কালার মনোটন ব্ল্যাক কালার 22 মডেল এর দাম দিছে 180000 টাকা 22 এর মডেল হ্যাঁ 180 আচ্ছা এখানে আছে এক্সকানেক্ট পাল 4B এক্সকানেক্ট এর দাম দিছে 70000 টাকা 70 হ্যাঁ 170 আচ্ছা পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস এর দাম দিছে 135000 135 হ্যাঁ 135 আচ্ছা এখানে এবিএস হাঙ্ক এবিএস ব্ল্যাক কালার এবিএস ব্ল্যাক কালার একইবারে গাড়ি নতুন এটার দাম দিছে 145000 টাকা একবার বাটা 145 হ্যাঁ বাটা কোনো দামাদামির অপশন নাই 23 এর বাইক হ্যাঁ মানে এটা কোনো দামাদামি করতে পারবে না 23 এর বাইক নাকি না 22 এর 22 এরই 22 এরই হুম 145 45 একবার ফিক্সড আচ্ছা এখানে আছে হচ্ছে এখানে আছে হলো রাইডার দেখেন গাড়িগুলোর কন্ডিশন দেখেন একটু হ্যাঁ আমার চেহারা দেখে লাভ নাই গাড়ির কন্ডিশন দেখা এখানে আছে দশ বছরের নাম্বার আছে এই গাড়িটার দাম দিচ্ছে হলো 320000 টাকা 320 হ্যাঁ 320 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা 22 এর এসএফ আচ্ছা এরপর আছে হচ্ছে কার্বোরেটর এরপরে 22 এর এসএফ এবিএস হ্যাঁ এটার দাম দিছে 295000 295 হ্যাঁ 295 ওয়ান টেস্ট গাড়ি এটা ওকে তারপর আপনার পিছনে আছে হর্নেট হর্নেট তিনটা কালার আছে হর্নেট এই অরেঞ্জ কালারটা দিছে 170000 টাকা আর এই দুইটা দিছে 160 করে 160 হ্যাঁ যেটাই নেবেন 160 আছে এখানে কিন্তু মনোটন আছে সিরিয়ালে তিনটা কালার আছে ইউনিক কালার এর মেরুন কালার ব্লু কালার ম্যাট ব্লু কালার
কোনটা ম্যাট ব্লু কালার, এটা 23 এ কিনা 23 এ নাম্বার করা, মিরপুর বিআরটিতে 2 বছর নাম্বার করা আছে। আচ্ছা, এই গাড়িটার দাম দিছে 1,90,000 টাকা। 1,90,000? আচ্ছা, ব্লুটা? ব্লুটা এটা ওয়ান্টেড গাড়ি, এটার দাম দিছে 1,75,000 টাকা। আর মেরুন? মেরুনটা দিছে 1,75,000। ওকে, চলে আসবো যেন ফোরবি, সরি রাইডারের, রাইডারের মেলা, রাইডারের মেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে। গাড়ির কন্ডিশনটা দেখান, সব নতুন নতুন বাইক আমাদের, আগের কিনা দুইটা আছে, এই দুইটাই। আচ্ছা, মানে যে সিরিয়াল গুলা থাকতো তার মধ্যে দুই অতিথি আছে। আচ্ছা, তাহলে কোনটা, দুই অতিথির উপরে একটা ডিসকাউন্ট দিয়ে দেবো। শিওর, বলেন। হ্যাঁ, আচ্ছা, এটা 947 নাম্বার গাড়ি, এটার দাম একবারে ফিক্স 1,28,000 টাকা। 1,28,000। এই পাশে হলো 465 না 66 নাম্বার গাড়ি, এটার দাম দিছে 1,28,000 টাকা। এই দুইটা গাড়ি 1,28,000 করে। আচ্ছা, এই রেটটা, এই রেটটা এখান থেকে যে কয়টা গাড়ি আছে সব কয়টা গাড়ি 1,35,000 করে। 1,35,000? হ্যাঁ, গাড়ির চেহারা দেখেন একটু, এবারে যে কালেকশনগুলো করছি একবারে ফ্রেশ কন্ডিশন, চাকার থেকে শুরু করে কোনো জায়গায় একটা স্পট বের করতে পারবে না, সেই গাড়ি কালেকশন করছি রাইডার একবারে। হ্যাঁ, 1,35,000 করে যেটা ল্যান, ইয়েলো ল্যান, ব্ল্যাক ল্যান, ব্লু ল্যান, রেড ল্যান, যেটা নেবেন 1,35,000 করে। 35? হ্যাঁ, চলে আসবে। এক্স ব্লেড আছে এখানে, ব্ল্যাক কালার দুইটা আর একটা আছে ব্লু কালার। হ্যাঁ, এক্স বেলের দুইটা আছে, হলো এবিএস, এবিএস প্রথম দুটো, দুইটাই হলো 22-এর মডেল, 22 মডেল এবিএস। হ্যাঁ, 22 মডেল, যেটাই নেবেন 1,80,000 করে। 1,80,000? হ্যাঁ, 1,80,000 টাকা। আচ্ছা, এরপরে, আর এই পাশে সিঙ্গেল ডিস্ক, এটার দাম দিছে 1,60,000 টাকা। 1,60,000 এক্স ব্লেড, এক্স ব্লেড। আচ্ছা, এখানে আছে হচ্ছে একদম চকচকে একটা মনোটন, মনোটন, মনোটনের চেহারাটা কি দেখছেন, চকচকে আছে না? কত এটা? এটার দাম দিছে 1,80,000 টাকা। 1,80,000? হ্যাঁ, 1,80,000। আর ফোরবি এখানে কিন্তু এক্স কানেক্ট সবগুলাই, ফোরবি এই একটাই আছে এখানে মনে হয়, ডবল ডিস্ক, ডবল ডিস্ক এস কানেক্ট, এটার দাম দিছে 1,75,000। 1,75,000? আর এখান থেকে শুরু করে সবই হলো এবিএস, এবিএস এসব হচ্ছে এক্স কানেক্ট এবিএস। হ্যাঁ, এখানে হলো ব্লু লাল, ব্লু লাল, আর এখানে হলো ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাকটার দাম হলো 1,80,000 টাকা, আর ব্লু রেড যে কটা আছে সব কটা 1,80,000 করে। 1,80,000? এটাও 1,80,000? না, আচ্ছা দিয়ে দিলাম, যান কইছি না এটা মুখে, সব 1,80,000, সব 1,80,000। এখানে 5টা গাড়ি আছে 1,80,000 করে, যেটা নেবেন এটা হলো 1,75,000 সিং, ইয়া ডবল ডিস্ক, ডবল ডিস্ক, এটা এবিএস না? না, এবিএস না। আচ্ছা, এখানে চলো, হাঙ্কের কালেকশন আছে, তার আগে এক্স কানেক্ট এবিএস এখানে একটা আছে, ও আরো এবিএস আছে এখানে একটা আছে, এটাও কি 80? না, এটা 80 দিলে ঠকায় দেবে। কত এটা? এটা 1,85,000। 1,85,000? 1,85,000 ব্ল্যাক কালার দেশে। হ্যাঁ, এক একটা গাড়ি এক এক রেটে কিনতে হয়, তত যখন আমরা একটা ভালো গাড়ি, ফ্রেশ গাড়ি পাই তখন তো ভালো রেট দিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, এখানে চলে আসবে, এখানে আছে হচ্ছে হাঙ্ক, দুইটা আছে পাশাপাশি দুইটা, একটা সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক, এটা ডবল ডিস্ক। কোনটা কত? হাঙ্ক এটা দিছে হলো 1,10,000 টাকা, আর ডবল ডিস্কটা দিছে হলো 1,15,000। আর এখানে ইগনিটর একটা আছে, এটা 98,000 টাকা। 98 ইগনিটর পাচ্ছে। আচ্ছা, হাঙ্ক এবিএস আছে এখানে পরপর চারটা, পাঁচটা না চারটা, চারটা আছে এখানে, চারটা হাঙ্ক। হ্যাঁ, এই চারটা হাঙ্কের যেটাই নেবেন 1,40,000 টাকা একবারে ফিক্স রেট। 1,40,000 করে হাঙ্ক এবিএস, এবিএস ব্ল্যাক আছে দুইটা, দুইটা ব্ল্যাক, দুইটা ব্লু, দুইটা ব্লু। আচ্ছা, এখানে আছে মনোটন না ডাবল ডিস্ক? মনোটন। আচ্ছা, মনোটন এটা 23 কিনা, এটার দাম দিছে 1,85,000। 1,85,000 23-এর বাইক? হ্যাঁ, 23-এর বাইক। আচ্ছা, এখানে সিরিয়ালে যাব হচ্ছে পালসারের সিরিয়ালে, পালসার এখানে সিঙ্গেল ডিস্ক প্রথম একটা। হ্যাঁ, প্রথম একটা সিঙ্গেল ডিস্ক, এটার দাম দিছে 1,45,000, তারপরে ডবল ডিস্ক, এটার দাম দিছে 1,35,000, তারপরে সিঙ্গেল ডিস্ক, এটার দাম দিছে 1,65,000, তারপরে এবিএস, এটার দাম দিছে 1,80,000। 1,80,000? হ্যাঁ, পিছনে আছে কিন্তু হুন্ডা হর্নেট, ওই আছে, হাই বহু দিন কার অদম রে, এটার দাম দিছে 1,20,000। 1,20,000 হর্নেট? হর্নেট। আচ্ছা, টিভিএস স্ট্রাইকার, স্ট্রাইকার এটার দাম দিচ্ছে 95,000। 22-এর মডেল? হ্যাঁ, 95। আচ্ছা, টুবি, টুবির দাম দিচ্ছে 1,35,000। 1,35,000 রেসিং, 35, তারপর প্লাস মেট্রো প্লাস, এটার দাম দিচ্ছে 90,000। আর এখানে আছে স্ট্রাইকার আরেকটা রেড কালার, স্ট্রাইকার এটার দামও দিচ্ছে 90,000। 90? হ্যাঁ, ওকে।